স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন নীলিমেশ রয়চৌধুরী, কল্যাণী স্টেডিয়ামের ইনচার্জ। আমি নীলিমেশদাকে প্রথমে জিজ্ঞেস করবো, নীলিমেশদা, যেভাবে এখন কল্যাণী স্টেডিয়ামে খেলাগুলো হচ্ছে, মানে আগের থেকে, আগের তুলনায় তো অনেকটাই খেলা বেড়েছে। একটা সময় কোনো দলই প্রায় আসতে চাইতো না, সেখান থেকে এই যে একটা দলের উদ্যোগ, খেলতে চাওয়া, এটা নিয়ে তুমি কি বলবে? আসলে মানে আমি প্রশ্নটাকে একটু কারেক্ট করি। কারেক্ট বলতে যে খেলাটা আগেই বেশি হতো, অতি সম্প্রতি খেলা কমে গেছে। খেলা আগে বেশি হতো মানে এই বছরখানেক, বছর ধরেক আগেও পুরো আই লিগটায় বড় টিমগুলো এখানে খেলত। তারপর থেকে যখন আইএসএল শুরু হয়ে গেল, তখন ইজমোহর রহমান যখন আইএসএল চলে গেল, তখন শুধুমাত্র মোহামেডান স্পোর্টিং আই লিগের হোম টিম, যার পরে বড় খেলা বলতে আই লিগ, তারপরে আইপিএসএল, তারপরে ডুরেন্ট, তারপরে ক্যালকাটা সিএফএল। ডুরেন্ট কী হলো, যে দু বছর আপনার ইয়ে ছিল করোনার সময়, তখন কিন্তু আমরা ডুরেন্ট অর্গানাইজ করেছি, তারপরে ডুরেন্ট কলকাতায় চলে গেছে। অথচ আমরা তখন, আমার এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা খুব সাকসেসফুলি ডুরেন্ট কমপ্লিট করেছি। তারপরে মাঝে কিছুদিন খরা গেছে, খেলাও সেরকমভাবে হয়নি, আর সিএফএলের আকর্ষণও কমে গেছে, যার ফলে যেহেতু ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি কল্যাণীতে হবে, এটা ভাবার কোনো চান্স নেই, কারণ ফুল টিম না খেললেও সেখানে কলকাতাতেই হবে। মোহনবাগান মোহামেডান, ইস্টবেঙ্গল মোহামেডানও তবে কতই বছর, কিন্তু এরপর আগে আইএফএ যিনি সেক্রেটারি ছিলেন, রাজ্য সরকার সর্বদাই আইএফএকে খেলা সংগঠিত করার জন্য সর্বতরকম সাহায্য করে গেছে। তো আগের যিনি সেক্রেটারি ছিলেন, তিনিও কল্যাণী স্টেডিয়াম যাতে ইম্পর্টেন্ট থাকে, খেলা পায়, তার চেষ্টা করতেন। আমি বলছি না বর্তমান সম্পাদক চেষ্টা করছেন না, কিন্তু ক্লাবগুলো নারাজ হয়ে যাচ্ছে, মোহামেডান স্পোর্টিং কল্যাণীতে খেলতে চাইছে না, অন্য টিমগুলো খেলছে, কিন্তু মোহামেডান খেললে তো হবে না, আমাকে তো মোহামেডান মোহনবাগান, মোহামেডান ইস্টবেঙ্গল, এই টিমগুলোকেও খেলতে হবে। তো আমাদের টিমের ক্ষেত্রে, টিমের অনিয়াটাই আমাদের ক্ষেত্রে কিন্তু প্রতিমা, টিমের যদি রাজি থাকত তাহলে আমাদের খেলা কিন্তু কোনো অসুবিধা ছিল। এখন টিমগুলো কিন্তু নিজেদের এই মানে বলের এই এই মাঠ আমাদের পক্ষে নয়, ও মাঠ আমাদের পক্ষে, মাঠের উপর মাঠকে বিচার করে, অর্থাৎ একটা খেলা ড্র হলে মাঠের দোষ, হারলে মাঠের দোষ, এই এটা বলে না, আইএফএ বলে যে ওরা খেলতে চাইছে না, ওদের একটা ইয়ের সংস্কার হয়েছে ইত্যাদি করেছে। কিন্তু কল্যাণীর মাঠ না থাকলে আইএফএ সিএফএল তৈরি শেষ করতে পারবে না কোনো। আমরা তিনটে মাঠ দিই, দিনে তিনটে করে খেলা হয় আইএফএ লিগে, তো ন্যাচারালি খেলা আছে, কিন্তু আমরা যে খেলাটা আগে চালাচ্ছিলাম বছরখানেক, বছর দেড়েক আগেও, সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, মানে ভালো খেলার সংখ্যা হচ্ছে। লিগ শেষ করার জন্য যে যে খেলা দরকার হচ্ছে, আইএফএ খেলতে আমরা খেলা পাইনি, ডুরান্টে খেলা পাইনি, তো ন্যাচারালি এই টুর্নামেন্টগুলো যদি আমাদের মাঠে না হয়, আমার যে ইনফ্রাস্ট্রাকচার আমরা চ্যালেঞ্জ করছি তো ভারতবর্ষের যে কোনো মাঠের সাথে, আমি যা প্রোভাইড করি, আমরা ইনফ্রাস্ট্রাকচার লাইটে খেলা হলে করোনার সময় দু বছরে মোর দ্যান 100 ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচেস আমরা ফ্লাড লাইটে করেছি, যখন সারা পৃথিবীতে একটা বড় মাঠে, তা সেই মাঠ যদি লোকাল টিম দ্বারা উপেক্ষিত হয়, অর্থাৎ তারা নিজের মাঠে ছাড়া খেলবে না ইত্যাদি প্রভৃতি, তো সেই জায়গাটায় শুধু আইএফএ লিগটা খেলানোর জন্য কল্যাণী মাঠ ব্যবহৃত হবে, এটা আমাদের আপত্তি আছে। আমাদের মাঠের প্রয়োজনীয়তা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন, সেটাকে কিন্তু নিয়ামক সংস্থাকে বুঝতে হবে, বুঝে প্রাধান্য দিতে হবে। শুধুমাত্র বিপদের সময় উদ্ধার পাওয়ার জন্য কল্যাণী স্টেডিয়াম ব্যবহার হবে, এইটা হওয়া উচিত নয়। এত টাকা দিয়ে মাঠ মেনটেন করে রাজ্য সরকার, প্রতি স্তরে প্রতি ক্ষেত্রে রাজ্য সরকার আইএফএকে সহযোগিতা করে, রাজ্য সরকার স্টেডিয়ামগুলোকে আপডেটেড থাকার জন্য সব রকম রাজ্য সরকারের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে সাহায্য করে যাচ্ছে। সেই জায়গাটায় গান্ধী এই স্টেডিয়ামগুলোকে যদি সমৃদ্ধ করতে হয়, কল্যাণীর যে ইনফ্রাস্ট্রাকচার তাকে যদি টোটালিটি ইউজ করতে হয়, তাহলে পরে কিন্তু
আইএফএ কে আরো স্ট্রংলি এর পাশে এসে দাঁড়াতে হবে। তাহলে আমরা কিন্তু কল্যাণী হচ্ছে খেলার নগরী, দেখেছেন আপনারা, ভবিষ্যতেও কিন্তু কল্যাণী এই খেলার সাথেই যুক্ত। যত দিন যাচ্ছে ফুটবল মাঠে কিন্তু দর্শক সংখ্যা কমছে কোথাও না কোথাও, তো এটা নিয়ে তোমার কি মতামত? দর্শক সংখ্যা যদি এটা হচ্ছে একটা আপেক্ষিক, তুমি যদি 70 দশকের দর্শক পাবো, 80 দশকের দর্শক পাবো আর 2022-23 দর্শক পাবো তখন ঠিক আছে। কারণ কি, তখন কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান বাবার স্পোর্টিং যেই খেলুক না কেন তার ফার্স্ট ইলেভেন খেলত, ভারতবর্ষের বাঘা বাঘা খেলোয়াড়েরা ইস্টবেঙ্গল মোহনবাগান বাবার স্পোর্টিং খেলত। এখন কি, এখন তুমি ফুটবলটাকে ভাগ করেছো আইএসএল আইবি তারপরে সিএফএল, অর্থাৎ যে ছেলেরা আইএসএল খেলে সে আই লিগ খেলতে পারবে, যে আই লিগ খেলে যে আই লিগ খেলছে সে আইএফএ লিগ খেলতে পারবে না। তো এই কোয়ালিটি না থাকলে দর্শক মাঠে আসবে, দর্শক যদি প্রতিভা দেখতে না পায়, দর্শক যদি ফুটবলটা দেখতে না পায়, শুধু নিজের দলের জেতা হারার উপর নির্ভর করে, তাই দুটো ম্যাচ দেখে মোহনবাগান ইজমাল, দুটো ইজমাল মোহনের মোহনবাগান মোহন, এছাড়া দর্শক আর কোনো খেলায় ইন্টারেস্টেড নয়। আজকে দেখুন লিগের একটা ডিসাসিভ ম্যাচ, আজকে মোহনবাগানকে জিততে হবে সুপার সিক্সে যেতে গেলে, মোহন স্পোর্টিং একে যাবে সুপার সিক্সে, টিম দেখুন মাঠের দর্শক দেখুন, মাঠের দর্শক এটা প্রমাণ করবে যে ম্যাচটার গুরুত্ব কতটা। তার মানে কি, দর্শকরা ক্যালকাটা ফুটবল লিগ থাকলো কি থাকলো না তার জন্য কিন্তু চিন্তিত নয়, মাঠমুখী যদি দর্শককে করতে হয়, খেলাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হবে। আমি হলফ করে বলছি, আজ থেকে 2 বছর আগে বাংলার মাটিতে বাংলা লিগ ফুটবলাররা যেভাবে জন্মেছে, এখন সে ফুটবলার কিন্তু অনেক অনেক বেশি প্রোডাকশন হচ্ছে বাংলা থেকে, অথচ ভারতবর্ষের প্রেক্ষিতে তারা উপেক্ষিত থেকে যাচ্ছে, তারা বাংলা ফুটবল হবে কী করে? আমার কোয়ালিটি ফুটবলার ইন্ডিয়া টিমে জাজ ধরছে না, তখন তুমি অন্য অন্যভাবে টিমটাকে সিলেক্ট করছো। তা আমার এত ভালো টিম, এত ইয়াং ট্যালেন্ট প্রচুর, আন্ডার 19 আন্ডার 17 আন্ডার 23, তা সেই প্লেয়ারগুলোকে কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। আমার ওই 1 সুনীল ছেত্রী দিয়ে আমরা থেকে যাচ্ছি, নাচ্ছি। তো আমাকে বুঝতে হবে, আমাকে, আমি বলছি না যে ভিন্ন রাজ্যের খেলোয়াড় আনা যাবে না বা কিছু, আমার বক্তব্য হলো যে যারা কোয়ালিটি ফুটবলার তাকে কিন্তু প্রেস দিতে হবে, ইজমাল মোহনবাগান নয়, সে খেলছে দেশের জন্য, তাকে রাজ্যকে দেখতে হবে, দেশকে দেখতে হবে। আর ইজমাল মোহনবাগান খেলাটা কিন্তু চাই আইএসএল খেলুক চাই আই লিগ খেলুক, ক্যালকাটা ফুটবল লিগে ইজমাল মোহনবাগান মোহামেডানকে তাদের ফুল টিম খেলাতে হবে, ওই আইএসএলের দোহাই দিয়ে টিম আলাদা, আইনিকের দোহাই দিয়ে টিম আলাদা, এ করলে বাংলা ফুটবল কোনো দিন উন্নত।